গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সকাল সকাল এই বাড়িতে, তো দাদা রঙের কাজ করছে, আর ওদিন তো আসতেই পারিনি কারণ শরীর খারাপের জন্য। তো আজকে ওনাকে একটুখানি, যাই হোক, একটু চা জল খাবার দিতে এসেছি আর কি। আর বাইরে প্রচণ্ড রোদ, এত রোদ, বাপরে বাপ। তো আজকে তাও শুধু ঘরটাই উনি বলছেন যে করে দেবেন, এছাড়া তাই 4 দিন লেগে গেল ঘরে রং করতে। তো আর বাদবাকিটা উনি আবার অন্য জায়গায় কাজ ধরেছে, যার ফলে এই মুহূর্তে আর করতে পারছে না। তো বারান্দাটার কিছু কিছু জায়গায় এই চুন টুন দিয়ে রেখেছে, চুন। আর বারান্দাটা আবার একটু রং করতে হবে, ভেতর ঘরও আস্তে আস্তে আর কি করবো, কিছু করার নেই, অল্প অল্প করেই আমাদের করতে হবে। তো অ্যারেঞ্জমেন্টটা তো একটু আস্তে আস্তে গুছিয়ে গাছিয়ে তবে করতে হয় বলো। তো উনিও বলছে যে গরমেও কাজ করতে পারছে না, প্লাস ওনার অন্য জায়গায় আবার কাজ ধরা রয়েছে। এখনও রান্নাবান্না কিছু করিনি, শুধু ভাত বানিয়েছি, আর বাড়ি গিয়ে তারপর আবার রান্নাবান্না কিছু করবো। যাই হোক, আজকে নিরামিষই রান্না করবো, প্লেন আর কি ডাল। টক ডাল তো এখন আছেই, ডেলি এখন টক ডাল এই দিয়ে আর কি চলবে। তো আজকে এই ঘরের কাজটাই শেষ হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমি না আসলে বুঝতে পারতাম না, আমি ভেবেছিলাম দাদা বোধহয় টেনে করে দেবেন, কিন্তু বলছেন যে না, ওনার দ্বারা এখন হবে না, পরবর্তী আবার হয়তো 2-1 সপ্তাহ পরে বলো, গরমটা একটু কমুক, তারপর দিদি গরমে পারছি না। সত্যি তাই, যে এত গরম পড়েছে যে সবারই কাজকর্ম করতে অসুবিধা হয়, তাই না গো? দেখো গাছের পাতা পর্যন্ত একটু নড়ছে না, জান। খুব প্রয়োজন ছাড়া এই রোদে কেউ বেরোয় বলো তো? তো ঘর তো সব এলোমেলো হয়ে রয়েছে, সব কাটটি বসকা করে সব ওই ঘরে রেখেছি। আর দাদা খুব সুন্দর কাজ করছে, ওনার হাতের কাজ সত্যি খুব ভালো। আগে ওনাকে জানতাম না, যাই হোক, আমার ভাইয়ের বন্ধু বললো যে দিদি আমার এক কাকু আছেন, উনি এগুলো করেন। আমি বললাম ঠিক আছে, তারপরেই যোগাযোগ করি, ওনার মাধ্যম দিয়েই হচ্ছে আর কি। ছোট ছোট কাজগুলো তো, অসমাপ্ত কাজগুলো তো করতেই হবে বলো, কি আর করা যাবে। তো দুপুরবেলা আজকে কোথাও বেরোয়নি, ঘরেই ছিলাম, কিন্তু রান্নাবান্নার দেরি হয়েছে যেহেতু শ্বশুরবাড়িতে ওই হোয়াইট ওয়াশের কাজ চলছে, মানে রঙের কাজ চলছে ঘরের, সেই জন্য অনুপমা আবার ওখানে গেছিলো। আমি ঘরে শুয়েই আছি, শরীর আর দিচ্ছে না, মানে এরকম অবস্থা লাগে। একবার গেছিলাম, দেখে এসেছি রঙটা কীরকম করছে না করছে,
মোটামুটি খারাপ না, চলছে। তো এদিকে রান্নাবান্না সেরে গেছে, তো এখন অনুপমা এসে ভাত দিচ্ছে আমায়, এই যে দিচ্ছে খাবার। আজকে সামান্য রান্না। আজকে কি কি রান্না করেছ? আজকে আজকে এই যে এখানে রান্না করেছি উচ্ছে ভাজা, রাঙা আলু ভাজা, হ্যাঁ, এখানে টকের ডাল, ভাত, আর এখানে অল্প দেখি টমেটো দেখি ইসে হয়ে যাচ্ছে, একদম পচে যাচ্ছে, মানে অর্ধেক ফেলেও দিতে হয়েছে, আর সেই জন্য আর একটুখানি চাটনি হয়েছে, এই এতটুকুই চাটনি হয়েছে। তো শুনলে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের, যেহেতু আজকে স্যাটারডে। হ্যাঁ, তো এখন আমি লাঞ্চ সেরে নিই, তোমাদের তো দেখালাম লাঞ্চ মেনু কি আছে। বাসুন, এখানে ঠাকুরের বাসুন, স্নান টান করে পুজোটা দিলাম, পুজোটা আজকাল আমি দিই প্রত্যেক দিন, তো যেইটুকু পারি ঘরের কাজ করার চেষ্টা করি। তো এখন আবার মামা বাড়ি গেছে মা, কারণ একটা ঘর কমপ্লিট হয়েছে, তো সেই জন্য মামা বাড়ি গেছে মা। আর তার আগে আমরা দুজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই।